অবৈতিন ফি অস্তিল জান্নালে মান তারাকাল কিদবা ওয়াইন কানা মাজে। মজাক করা হলেও যে মিথ্যা কথা বলবে না, আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলো মিথ্যা বলবে না, মিথ্যার ধারে কাছে নেই, এটাও সদাচার। এবার বলছেন আলাল জান্নালে মান হাসানা খলকাহু, যে তার চাল চলন আচরণকে ভালো করলো আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। ওটা সবচেয়ে উচ্চ, সবচেয়ে উপরে, সবচেয়ে সবচেয়ে দামি। তাহলে সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। সদাচরণ কি জিনিস? সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এতক্ষণ ছিল জান্নাতুল ফেরদাউস, এবার হলো সবচেয়ে দামি জান্নাত। সেটাই কি জান্নাতুল ফেরদাউস হতে পারে? আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি ঘর রয়েছে এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টকটক টকটক করছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। আদাল্লাহু লিমান আলাল কালামা, অনেক বর্ণনা এসে লিমান হাজিল জান্না। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লিমান হাজি, এই জান্নাত কে পাবে, কার জন্য, যেটা আপনি বলছেন এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি উত্তরে বললেন, যার চাল চলন ভালো, যার আচরণ ভালো, নরম স্বভাবের মানুষ যে, তার জন্য এই সবচেয়ে দামি জান্নাত। এ হাদিসের সাথে আরও তিনটা কথা আছে। তার একটা হলো ওয়াতামাত্তম, দুস্থ গরিব ফকির মানুষকে যে খেতে দেয় সে জান্নাত পাবে। পরের বাক্যে বলা হয়েছে অতাবা শ্যামা, নিয়মিত নফল শ্যাম থাকে যে, বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে তিন দিন, মহরমের দুই দিন, আরাফার একদিন, জুলহিজ্জার নয় দিন, শাবানের পনেরো দিন, এরকম নফল শ্যাম থাকে যে, তার জন্য এ দামি জান্নাত। পরের বাক্যে বললেন অসল্লা বিল্লাইল ওয়ান্নাস নিয়ম, মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে, তার মানে তাহাজ্জুদ, তাহাজ্জুদ যে পড়বে তার জন্য দামি জান্নাত। তবে এক নম্বরে রয়েছে যার চাল চলন আচরণ ভালো, তার জন্য এই জান্নাত সবচেয়ে দামি জান্নাত। যেটা আজকে আমাদের আলোচনা, সদাচরণ, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। রাতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু অনেক কথা বলেছেন, তাতে তিনি এ কথা বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আলাইকুম বিল কিয়ামিল লাইল, আলাইকুম বিল কিয়ামিল লাইল, ফাইন্নাহু দাউস সালেহিনা মান কানা ক্বাবলাকুম, রাতে ইবাদত করা তোমাদের জন্য জরুরি, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রাতে ইবাদত করো। কেন? এইটাই ছিল অতীতের পরহেজগার নবী সিদ্দিক শোহদাদের কাজ। যারাই পৃথিবীতে নিজেকে পরহেজগার বলে প্রমাণ করতে চেয়েছে আল্লাহর সামনে, তার এই রাতে সলাত আদায় করা ছাড়া সে নিজেকে পরহেজগার বলে দাবি করতে পারে না নিজেকে আল্লাহর কাছে। এটা হলো অতীতের নবী রাসূল সিদ্দিক শোহদাদের নীতি, তোমরাও রাতে ইবাদত করতে শিখো, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। সদাচরণ, সদাচরণ কি জিনিস? সদাচরণ বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে, তার নাম সদাচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ফি মিজানিল মুমিন ইদা ইয়াউমুল কিয়ামা আও খালাকুল হাসান, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ। তাহলে সদাচরণ বলতে নেকিকে বোঝায়, এবং এটা হলো সবচেয়ে ভারী নেকি।
এখানে একটা ইসিম তাবজিল শব্দ ব্যবহার করা আছে যেটা আপনাকে আমি বুঝাতে সহজে সক্ষম নই, মানে সবচেয়ে ভারী। সলাত আদায় করলে নেকি হয় তবে তা সবচেয়ে ভারী নয়, সিয়াম পালন করলে হয় তবে তা সবচেয়ে ভারী নয়, হজ করলে নেকি হয় তবে তা সবচেয়ে ভারী নয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে নেকি হয় তবে তা সবচেয়ে ভারী নয়। তবে এ কথা বলা হয়েছে যে কালেমাতানি দুইটি বাক্য, সাকিলাতানি ফিল্মি জানে দাঁড়িপাল্লাই ভারী, খাফিপাতানে আলাল্লেসানে উচ্চারণে সহজ, হাবিবাতানে এলার রহমানে রহমানের কাছে প্রিয়, তাহলে সুবহানাল্লাহ অবহামদিহি সুবহানাল্লাহ আছে, ভারী তবে সবচেয়ে ভারী নয়। ভারী নেকি, কোরআন তেলাওয়াতে নেকি আছে তবে ভারী নয়, ওটা একটা নেকি। জিকির করলে নেকি আছে তবে ভারী নয়, ওটা একটা নেকি। ভারী নেকি হলো সুবহানাল্লাহ ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, আর সবচেয়ে ভারী নেকি হলো সদাচার, যেটা মোমিন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে। সদাচরণ কি জিনিস, ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ, কটু কথা খারাপ কর্মের নাম সদাচরণ নয়। ক্ষমতা দেখিয়ে কাজ করলে সদাচরণ টিকে না, দাম্ভিকতা দেখিয়ে কাজ করলে সদাচরণ টিকে না, সমাজে ক্ষমতা প্রয়োগ করলে জোর করে জমি দখল করলে সদাচরণ টিকে না, দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে সদাচরণ টিকে না, বংশীয় ক্ষমতায় জীবিকা নির্বাহ করলে সদাচরণ টিকে না, এগুলোর সাথে সদাচরণ নেই। সদাচরণ তো সহজ জিনিস নয়, যা হলো সবচেয়ে ভারী নেকির কাজ, যার কাছে তাহাজ্জুদ টিকে না, যার কাছে সিয়াম নফল সিয়াম টিকে না, চলেন দেখেন আশ্চর্য ইবাদত সদাচরণ, একসাথে বড় বড় দুইটা নেকিতে জানা হয় সদাচরণই তাই হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলকিহি দারাজাত সায়েবুল কায়েম, নিশ্চয় মানুষ নিয়মিত নফল সিয়াম পালন করে যত নেকি পায়, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, সদাচরণে তত নেকি পায়। দুটার সমন্বয় একটা, তো দুইটাই তো নিজ নিজ স্থানে অনেক বড়।